नेताजी अगर मौजूद रहते तो देश का बंटवारा भी नहीं होता। नेताजी आज तुम बहुत याद आते हो। यू आर नॉट ए सर्वेंट ऑफ मैटर, मैटर इज सर्वेंट ऑफ यू। यानी आप हालात के गुलाम नहीं हैं, बल्कि हालात आपका गुलाम है। हमारी आवाज, हमारी हवा का रुख बदल देगी। आपकी तहरीक जो है पूरे हिन्दुस्तान की हवा का रुख बदल देगी। मैं आप लोगों को ये इतला देता हूं कि 26 जनवरी को 26 जनवरी 12 बजे से लेकर 12 बजे से लेकर 10 तक कोल पार्क से लेकर शाम बाजार तक ह्यूमन चेन बनाया जाएगा। आप लोग तमाम लोग कोशिश करें, तमाम लोगों से अपील है कि 26 जनवरी को जो हम लोग फ्लैग होस्टिंग होता है, 30 जनवरी को जैसे आज ये महारैली निकली है, वो हम लोग जोड़ा साहू थाना से महात्मा गांधी के स्टैच्यू तक हम लोग जाएंगे। 30 जनवरी को वही ढाई बजे 30 जनवरी को, यानी आज ही के दिन अगले हफ्ते 30 जनवरी को हम लोग फिर ये रैली जो है जोड़ा थाना से महात्मा गांधी स्टैच्यू माया रोड तक जाएगी। विशिष्ट समाजसेवी हमारे प्राक्तन विधायक सोहरब्बाई नेतृत्व ओ इंडियंस पक्ष महान शहीद अनुप्रेरणार प्रतीक देशप्रेम प्रतीक नेताजी सुभाष चंद्र बोस 123तम जन्मदिन से जोड़ासाँको थाना श्यामबाजार नेताजी स्टेच्यू पाँचमाथार मोड़ पर्यंत ए शांतिप्रिय आंदोलन अपना प्रत्येके जानें गणतंत्र संविधान जे संविधान बाबा साहेब डॉक्टर बी आर आम्बेदकर दिए गए जे संविधान पराता पर धर्मनिरपेक्षतार कथा जे संविधान सेकुलर इंडियार कथा बला लक्ष्य कर सरकार माननीय नरेंद्र मोदी जी माननीय अमित शाह जी नेतृत्व মুসলিম আক্রমণ দলিত বৌদ্ধদের আক্রমণ কোথাও কোথাও খ্রিস্টানদের আক্রমণ মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা এটার বিরুদ্ধে বাবা সাহেব প্রদত্ত সংবিধানকে রক্ষার তাগিদে আজকে সিএএ এবং এনআরসি এর বিরুদ্ধে এনপিআর এর বিরুদ্ধে আমাদের সকল ধর্মের সাধারণ মানুষ আমরা শান্তিপ্রিয় ভাবে আন্দোলন করছি। আমরা চাই মাননীয় নরেন্দ্র মোদীজি, মাননীয় অমিত শাহজি, আপনারা অহংকার ত্যাগ করুন। 303 সিটের অহংকারে যদি মানুষকে যদি রাস্তায় নামিয়ে দেন, আপনারা থাকতে পারবেন না 303 সিট। তার আগেও আমাদের কংগ্রেস সরকার 707 সিট পেয়ে দিলেন। মনে রাখবেন যে তারা কোন এক্সট্রা অর্ডার করেননি, তারা আমাদের সেন্টারগণকে নোটিশ করেছেন, কিন্তু আমরা খুব আঘাতগ্রস্ত হয়েছি, আমরা আঘাত পেয়েছি, আমরা কষ্ট পেয়েছি, আমরা যারা ধর্মনিরপেক্ষ মানুষ আছি আমরা কষ্ট পেয়েছি। আমরা চাই আমাদের মাননীয় সুপ্রিম কোর্ট, আমাদের জুডিশিয়াল ডিপার্টমেন্ট এই সিআইকে একমাত্র সুপ্রিম কোর্টের মাধ্যমে এটাকে লাঘব করতে হবে। তারা অহংকার স্ফীত হয়ে আছেন, 303 সিটে অহংকার স্ফীত হয়ে আছেন, একমাত্র সুপ্রিম কোর্টের মাধ্যমে এই সিআইকে আমাদের উদ্ধার করতে হবে। আপনারা জানেন বিগত প্রায় দু মাস ধরে বিজেপি নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজি যেভাবে ভারতবর্ষকে ধর্মের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে, জাতির ভিত্তিতে ডিভাইড এন্ড রুল পলিসি নিয়ে চলছেন, তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ করে চলেছি। আপনারা জানেন শুধু এই বাংলা নয়, সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আজকে এনআরসি, এনপিএ, সিএএ, সিএএ তার বিরুদ্ধে সবাই গর্জে উঠেছেন।
ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের কথা ভাবুন। নেতাজি সুভাষ চন্দ্র বসু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে ভারতবর্ষকে স্বাধীন করবার জন্য লড়াই সংগ্রাম করেছে। আজকে যে মোদীজি অমিত শাহজি বলছেন মুসলিমদের বা মাইনরিটিদের বিরুদ্ধে, ওনার ইতিহাস জানা দরকার। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষ চন্দ্র বসুর লড়াইকে ইম্ফলে মণিপুরে যে লড়াই হয়েছিল তাতে 200 বেশি সৈনিক আত্মাহুতি দিয়েছিলেন, মারা গেছিলেন। সেই সৈনিকদের ব্যাপারে মুসলিম ভাইরা বলেছিলেন তাতে 50%-এর 50% বেশি মুসলিম ভাইরা আত্মহত্যা করেছিল তাদের। তাই সেদিন কিন্তু প্রশ্ন আসেনি ভারতবর্ষে মুসলিম থাকতে পারবে কিনা, মাইনরিটি থাকতে পারবে কিনা, শুধু বৃহৎ অংশ তারা থাকবে এই দেশে, এই ধরনের কোন কথা কিন্তু সেদিন ছিল না, নেতাজির সামনে ছিল না। খুব সঠিক দিন আজকে, নেতাজি সুভাষ চন্দ্র বসুর 124তম জন্মদিন আজকে পদার্পণ করছেন। নেতাজি সুভাষ চন্দ্র বসু সেদিন ভেবেছিলেন ভারতবর্ষ যদি স্বাধীন হয় সেই ভারতবর্ষের মানুষ সুখে শান্তিতে থাকবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যখন দেশ ভাব হয় স্বাধীন হয় তখন নেতাজি ছিলেন না। যদি থাকতেন, এই ভাই সাহেব যে বলেছেন নেতাজি সুভাষ চন্দ্র বসু বলেছিলেন ভারতবর্ষ যদি স্বাধীন হয় পুরনো ভারতবর্ষকেই নিয়ে করতে হবে, আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ এবং ভারতবর্ষ মিলে একটি দেশ হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় তৎকালীন শাসক দল যারা তারা কিন্তু সেটা ভুল বুঝেছিলেন, বুঝতে পারেননি এবং ব্রিটিশ চেয়েছিল আমি আজাদি দিয়ে যাব, কিন্তু এই ভারতবর্ষের মানুষ আজীবনকাল নিজেদের ভাইদের ভাইদের মধ্যে লড়াই সংগ্রাম করবে, সেটাই আজকে দেখা যাচ্ছে। তাই আমরা তীব্র বিরোধিতা করি জাতি ধর্ম ভাষা বর্ণ নির্বিশেষে আমরা ভাইবোনা কখনো আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হোক। এখানে মাটি চাতা এবং কুশবসে जिनको चाहती कुछ बोलने का लेकिन वक्त इजाजत नहीं दे रहा है, मैं उसके लिए माफी चाहता हूं। और रही बात के वी इंडियन की तरफ से जो हम लोग ये प्रोग्राम कर रहे हैं वाकई ये काबिले तारीफ है, कोई किसी के लिए मदद उपकार भला नहीं कर रहा है। आप सुने भी कुछ को क्या बोले, इतिहास को जवाब देना पड़ेगा, नेताजी सुभाष चंद्र बोस को जवाब देना पड़ेगा। इसलिए हम लोगों का जो ये लड़ाई चल रहा है, नेताजी सुभाष चंद्र बोले थे कि आप खून दो हम दिलाएंगे, और हम लोग ये नारा दे रहे हैं वी इंडियन के जानिब से कि आप लोग साथ दीजिए भरपूर तरीके से, हम लोग एनआरसी एनपीआरएस के खिलाफ ये लड़ाई में जीत हासिल करेंगे। हम लोगों को ये बात का भी एहसास होना चाहिए कि हमारी माँ बहने 24 घंटा ठंडे में जो हिंदुस्तान का इतिहास ठंडा इस बार पड़ा है, सारा राज जाग रही है, आप देख रहे हैं किस तरीके से दिल्ली में पुलिस कर रही है, किस तरीके से घर में घुस कर करके यूपी में पुलिस मार रही है। मैं धन्यवाद देता हूं यहाँ की सरकार को, मैं यहाँ के एडमिनिस्ट्रेशन को धन्यवाद दे रहा हूं, यहाँ का आवाम को धन्यवाद दे रहा हूं कि शांतिपूर्वक तरीके से हम अपना जुलूस कर रहे हैं, और उम्मीद करते हैं आगे भी कॉपरेशन इसी तरीके से मिलते रहेगा। मैं अपनी बात सिर्फ यही एहसास दिलाते हुए कि अगर कुछ नुकसान भी हो उसको बर्दाश्त करके इस तहरीक में हर तरीके से शामिल हो, जहाँ ये तहरीक चल रहा है पाकिस्तान सक्रिय हर जगह शामिल हो और मदद करे जिस तरीके से भी हो। मैं आखिरी बात यही बोलते हुए खत्म कर रहा हूँ कि नेताजी सुभाष चंद्र बोस आजाद हिंद फौज बनाए थे, शुरुआत करने पर हम लोग भी आजाद हिंद फौज बनाएंगे, सभी तरह मजहब के लोग रहेंगे। आज इस पद से हम लोग संकल्प लेते हैं कि हम लोग आजाद हिंद फौज दोबारा बनाएंगे। शुक्रिया। मैं मुख्तार भाई को मजबूर करना है। और यहाँ पर आज जो वॉक फॉर कम्युनल हार्मनी ये जो आप लोग करके आए हैं, इसके लिए सबसे पहले सौरभ भाई और उसके साथ साथ ये तमाम जो आप लोग मौजूद हैं सभी को मेरे तरफ से आप सभी को सलाम। आज जिस महान हस्ती के जन्मदिन पर आज हम लोग यहाँ पर मार्च करके आए हैं, हिंदुस्तान के सेक्युलरिज्म के
जो सिंबल होते हैं वो नेताजी सुभाष चंद्र बोस के। आज नेताजी सुभाष चंद्र बोस जी का जो जन्मदिन हम लोग यहाँ पे उद्यापन कर रहे हैं, इसका एक खास मायने है। आज पूरे तमाम हिंदुस्तान के आवाम जिस मुद्दे को लेकर सबसे बड़े परेशानी है, और परेशानी से उछलने के लिए आज तमाम जो आवाम ने इस तहरीक पर मौजूद हुए हैं, वो तहरीक आज इतने दिन हो गए हैं, दिल्ली के शाहीन बाग से, जकरिया स्ट्रीट से, बेलगछिया से, तमाम जगह पर हो रहा है। और हम लोग जो हिंदुस्तान के जो तलबा तंजीम के हम लोग जो मौजूद हैं, हम लोग भी इस तहरीक में शामिल हैं। आप सभी को एक चीज समझने के लिए बोलेंगे, जब भी कोई मुद्दा आता है, कोई भी हुकूमत आते हैं, कोई भी मुद्दा हम लोग के पास खड़े कर देता है, हम लोग बहुत गहराई से सोचते नहीं है। जिस दिन से हम लोग इसको गहराई से सोचेंगे, गहराई से समझेंगे, वो लोग देखिएगा पीछे भागेगा। आज के हमारे महान शहीद, हमारे वीर सैनिक, हमारे प्रत्येक श्रद्धेय नेताजी सुभाष चंद्र बोस 123वां जन्मवार्षिकी, আমরা এই মহাপবিত্র দিনে আজকে আমরা আমাদের ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য আমাদের মানুষের ডেমোক্রেসি, মানুষের স্বাধীনতা, মানুষের ফ্রিডম এবং ইউনিটি ডাইভার্সিটি, যে সকল ধর্মের মধ্যে যে একতা, যত মত তত পথ, এ ভাবনা নিয়ে আমাদের যে সংগ্রাম, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে সিএএ এবং এনআরসি নিয়ে আমাদের মানুষের মধ্যে বিভাজনের সৃষ্টি রেখা করেছেন, বিভেদ রেখা সৃষ্টি করে দিয়েছেন, মানুষের মধ্যে ধর্মের ভিত্তিতে আমাদের সংবিধানকে পরিবর্তন করার তারা কাজ করছেন, তার প্রতিবাদে আমাদের আজকে নেতাদের জন্মদিনে আমরা আজকে রাস্তায় নেমেছি সংবিধানকে বাঁচাবার জন্য, সংবিধানের সেকুলারিজম ইন্ডিয়াকে বাঁচাবার জন্য। এবং আমাদের বাবা সাহেব বি আম্বেদকর যে সকল ধর্মের সকল জাতের যে রক্ষার জন্য যে সংবিধান দিয়েছেন, সেই সংবিধানে যে সেকুলার ইন্ডিয়া, সেকুলার ইন্ডিয়ার সেকুলার কনস্টিটিউশনকে রক্ষা করার জন্য আজকে আমাদের এই রাস্তা নামা। আমরা এই জন্য ভারত সরকারের কাছে অনুরোধ করব যে তারা সিএও প্রত্যাহার করুন, এনআরসি বন্ধ করুন এবং মানুষকে শান্তিতে এবং সৌভ্রাতৃত্বপূর্ণভাবে সুপ্রিম কোর্টের উপর আমাদের কথা বলার কোন অধিকার নাই, কিন্তু মাননীয় সুপ্রিম কোর্ট আশা করব যে আমাদের সংবিধানকে যেভাবে পূর্ণ করা হচ্ছে, সংবিধানের সেকুলার যেভাবে পূর্ণ করা হচ্ছে, আমরা আশা খুব খুশি হতাম যদি এটাকে এক্সটেন্ড করতেন এবং কারবারি শুরু করতেন, কিন্তু দুর্ভাগ্য সুপ্রিম কোর্ট এটা করতে পারেননি। আমরা আশা করব যদি কুড়ি দিন পরে, চার সপ্তাহ পরে সেন্ট্রাল গভর্নমেন্টের নোটিশ পাওয়ার জবাব দেওয়ার পরে আমাদের মাননীয় সুপ্রিম কোর্ট এই সিএএ অ্যাকসেপ্ট করবেন এবং এক্সট্রা অর্ডার করে এটাকে বাদ করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টকে নির্দেশ দেবেন। এটাই আমরা আশা। ভারতের সংবিধান পরিষ্কারভাবে বলা আছে এটা সেকুলার ইন্ডিয়া, ধর্মের ভিত্তিতে কোন একটা ধর্মকে ছোট করে, কোন ধর্মকে বড় করে এই ধর্ম নিরপেক্ষতাকে আমরা রক্ষা, তার সংবিধান সেটাকে আমরা পূর্ণ করতে পারি না। ভারত সরকার সেটা করেছেন যে সিএতে তারা বলছেন যে আমরা নাগরিকত্ব দেওয়ার জন্য, নাগরিকত্ব দিতে গেলে সেন্ট্রাল গভর্নমেন্ট বলে দিক পরিষ্কারভাবে যে আমরা যাদের কাছে রেশন কার্ড আছে, যাদের কাছে ভোটার কার্ড আছে, যাদের কাছে আধার কার্ড আছে, আমরা তাদেরকে অ্যাপ্লাই করতে হবে না, যাদের কাছে নাই তারা অ্যাপ্লাই করুক, তাহলে আমরা এ নিয়ে কোনো কথা বলবো না। কিন্তু তারা আমাদের সকলকে, যারা আমরা সিটিজেন, আমাদের সকল ধর্মের সকল মানুষকে লাইনে দাঁড় করাবেন, তারা আসল কাজটা করবেন না, এটা তো হয় না। তারা একটা ধর্মকে বাদ দেবেন, এটা তো ধর্মকে ক্ষুণ্ণ করা। হিন্দু বন্ধ থাকতে পারলে মুসলিমরা কোন অন্যায় করেছিল, মুসলিমরা থাকতে পারবে না, তো সেটা সিএতে সেটা রদ করা হোক, যে মুসলিমরা এটা অ্যাপ্লাই করে মুসলিমরাও পাবে, সেটা যোগ করুক, আমাদের কোনো আন্দোলন বন্ধ করে দেবো আমরা।